যারা আলেমদেরকে গালি দেয়, ইসলাম ওলাদেরকে যারা গালি দেয়, তারা আল্লাহ তাআলা বলেছেন ওরা হলো জারর সন্তান। কি সন্তান? সেই রকম একটা জারর সন্তান এই যে জায়েদ খান, নাম কি? জায়েদ খান আলেমদের নিয়া, ইমামদের নিয়া কি পরিমাণ কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এখন মসজিদে যারা জুতা চুরি করতে যায়, এরা কি হুজুররা যায় নাকি প্যান্সাটওয়ালারা যায়? এই জন্য আমরা কি বলি যে সব প্যান্সাটওয়ালারা চোর? বলি দুই একটা কুলাঙ্গার ওগুলো আলেম নয়, দুই একটা অঘটন ঘটায় বলে তুমি সমস্ত ইমামদেরকে এইভাবে খারাপ বাজে মন্তব্য করতে পারো? আল্লাহ তাআলা বলেছেন কারা আলেমদেরকে গালি দেবে, কারা আলেমদেরকে কটু কথা বলবে, তাদের পরিচয় কোরআন দিয়েছে। আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জালিম, এরা সবগুলো জারজের গোষ্ঠী বলি নাউজুবিল্লাহ। আলেমদের গালি দিও না, আলেমদের গালি দিও না, আলেমদের যত যাই বলো, যাদের সম্মান আল্লাহ দিয়েছে তাদের সম্মান তোমরা সারা জীবন, তোমরা না, তোমরা গোষ্ঠী শুদ্ধা যত নাস্তিক আর মোরতাদ বাংলাদেশে আসো, সবাই মিলে যদি চেষ্টা করো আলেমদের সম্মান কমানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আলেমদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ الله أكبر الله تعالى بولن جدر كي علم دعو حيث جيان دعو حيث كن جيان قرآن جيان وحي بيت جيان كن جيان وحي بيت علم جدر كي دعو حيث আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের সম্মান সুউচ্চে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার রাসূলুল্লাহ কি বলেন শুনেন, আলেমদের যারা টিটকারি করো, কটু কথা বলো, যারা আলেমদের ছোট দৃষ্টিতে দেখো, রাসূলুল্লাহ কি আলেমদের কি ফজিলত বয়ান করেছেন শোনো। আল্লাহর হাবিব বলেন এরকম সাহাবায়ে কেরাম বসাব, আল্লাহর হাবিব বক্তব্য দিচ্ছেন সাহাবাদের মাঝে আলেমদের ফজিলত বিশ্ব নবী তার নিজ জবানে বয়ান করতেছেন। আল্লাহর হাবিব বলেন ফাদলুল আলেম আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন ফাদলুল আলেম, একজন আলেমের মর্যাদা হলো কাফাদলি, যেমন আমি নবীর মর্যাদা। সুবহানাল্লাহ, আলা আদনাকুম, তোমাদের সাধারণের উপরে, তোমরা যারা সব সাহাবায়ে কারাম, তোমাদের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন, উম্মতের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ, বিশ্বনবী বলেন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাদলুল আলেম আলাল আবিদ كفضل القمر على سائر الكواكب। সমস্ত তারকারাজির মধ্যে সাদের মর্যাদা যেমন, জাতির মধ্যে উম্মতির মধ্যে আলেমদের মর্যাদাও তেমন। সুবহানাল্লাহ, হাদিসের তরজমা বুঝতে পারছেন? সমস্ত তারকারাজি নক্ষত্রবর্ণ স্টার্স, সমস্ত তারকারাজির মধ্যে একটা চাঁদ যেমন উজ্জ্বল জজুল্যমান, চাঁদটা যেমন আলাদা মর্যাদাপূর্ণ, জাতির মধ্যে সর্বসাধারণের মধ্যে একজন আলেমও আকাশের চাঁদের ন্যায় মর্যাদা সমতুল্য। সুবহানাল্লাহ। এবার আর এক বর্ণনা আসছে, রাসূলুল্লাহ বলেন ফাদলুল আলেম আলাল আবিদি কাফাদলিল বদর আলা সাইরিল কাওয়াকিব। বিশ্বনবী বলেন কমার, কমারুন শব্দের অর্থ চাঁদ, কিন্তু বাদরুন শব্দের অর্থ হলো পূর্ণিমার চাঁদ। কি চাঁদ? পূর্ণিমার চাঁদকে আরবিতে বাদরুন বলা হয়, আর নতুন চাঁদকে কোরআনের ভাষায় হেলাল বলা হয়। কি বলা হয়? যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়াস আলুনাকা আনিল আহিল্লা
قل هي مواقيت للناس والحج الله تعالى বলেন লোকেরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে হেলালের এই হলো আহিল্লা আল্লাহ তাআলা বলেন নতুন চাঁদ সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আপনি বলেন কুল হিয়া মাওয়াকিত এই নতুন চাঁদ আমি আল্লাহ আকাশের ভিতরে মানব মানবতার জন্য মানব গোষ্ঠীর জন্য স্থায়ী ক্যালেন্ডার হিসেবে সেট করে দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না চাঁদ দেখে মানুষেরা দিনক্ষণ নির্ধারণ করে না করে না চাঁদ চাঁদের হিসাবই হলো অরিজিনাল হিসাব সুবহানাল্লাহ বিহামদি আমরা সেই হিসাব আরবি মাস জানেও না মুসলমান এখন কি মাস চলে কেউ বলতে পারবেন সবাই কিন্তু বলতে পারে নাই সবাই কিন্তু বলতে পারে নাই যদি বলি এমন কি এ জাতি এমন কপাল পড়া জাতি আচ্ছা বাংলা মাস হয়তো গ্রামগঞ্জ অনুযায়ী জানতে পারে কিন্তু শহরের মেজরিটি জায়গায় বাংলা কোন মাস চলে এটা জিজ্ঞেস করলে জানে কিন্তু বিজাতিটা ভালো কইরা জানে ঠিক কি না সম্মানিত হাজিরিন এখন রজব মাস শুরু হয়েছে কোন মাস এই মাসের দোয়া আছে না নাই আল্লাহর হাবিব দোয়া শিখাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ আপনি আমাদের রজব আর শাবানে বরকত দেন আর দয়া কইরা আমাদের হায়াত দিয়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন বলি আমিন রমজানের জন্য রাসূলুল্লাহ উদগ্রীব হয়ে থাকতেন সাহাবাই কেরাম এই রজব মাস আসলে পরে রমজানের জন্য প্রস্তুতি নিতেন সুবহানাল্লাহ বলবেন না দুই মাস আগে প্রস্তুতি নিতেন রমজানের আর কপাল পড়া মুসলমান রমজানের একদিন আগেও খোঁজ নাই যে কালকে রোজা ঠিক কি না কোন দাম দেই রমজান মাস মর্যাদা কত বেশি সামনে রমজান সম্মানিত হাজিরিন রমজানের উপরে আমার আলোচনা আছে দেখবেন আপনারা মসজিদে জুমার খুতবা সম্মানিত হাজিরিন অনেক কষ্ট হইতেছে আমার যেহেতু আসছি কিছু কথা একেবারে না বললি নয় তাই বলতেছি তাহলে দুই নম্বরে বললাম কোরআন বোঝার কথা কথা আপনাদের মনে আছে তো এক নম্বরে কোরআন পড়া লাগবে দুই নম্বরে কোরআন বোঝা লাগবে তিন নম্বর লাস্টলি অ্যান্ড ফাইনালি কোরআন শুধু বুঝা ঘরে বসে থাকলে হবে না কোরআন বোঝার পরে তিন নম্বর কাজ হলো যা পড়লাম যা বুঝলাম তা দিয়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমাদের অর্থনীতি সমাজনীতি রাজনীতি গোটা জীবন মা যা আফিল কোরআন ওয়া যা আফিল হাদিস কোরআনে যা আসছে হাদিসে যা আসছে রসুল্লাহর জীবনে যা আছে তা দিয়ে আমাদের গোটা জীবন সাজাইতে হবে ঠিক কি না যদি এই তিনটা কাজ কয়টা কাজ এক নম্বরে কোরআন পড়ব দুই নম্বরে কোরআন বুঝব তিন নম্বরে যা পড়ব যা বুঝব তা দিয়া আমাদের গোটা জীবন সাজাব ঠিক কিনা রসুল্লাহর বক্তব্য দিয়ে যদি বলি ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু কোরআনে আল্লাহ যা হালাল করেছেন তা যদি আমরা মানি আর হারাম থেকে যা হারাম করেছেন তা থেকে যদি আমরা বেঁচে থাকি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদখুলুল জান্নাহ এন্টার দ্য প্যারাডাইস জান্নাতে যাও কারণ হলো তুমি কোরআন পড়েছো তুমি কোরআন বুঝেছো তুমি কোরআন দিয়া তোমাদের জীবন সাজাইছো কোরআন প্রতিষ্ঠার জন্য নিজেদের জান মাল নিজেদের জীবন বিলিয়ে দিয়েছো আমি আল্লাহ আজকে বললাম উদখুলুল জান্নাহ জান্নাতে যাও জান্নাতে ঢোকো লা খাউফুন আলাইকুম আজকে তোমাদের হামলার ভয় নাই মামলার ভয় নাই জেলের ভয় নাই জরিমানার ভয় নাই মোকদ্দমার ভয় নাই কোনো ধরনের ভয় তোমাদের নাই ওয়ালা আনতুম তাহজানুন আল্লাহু আকবার
ওলা আনতুম তাহজানুন আর তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু পরকালীন কামিয়াবি শুধু হাসিল হবে না দুনিয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার জানো নাকি কোরআন পড়বে ফামান তাবিআ হুদায়া কোরআনের একটা নাম আছে হুদা কোরআনের নাম কি হুদা আল্লাহ তাআলা বলেন যারা নাকি তাবিয়ার ভিতরে আছে কোরআন পড়া কারণ অনুসরণ কখনই তখনই করা যাবে যখন কোরআন পড়তে পারবেন অনুসরণ তখনই করা যাবে তাবিয়ার ভিতরে আছে তাদাব্বুর তাফাক্কুর কোরআন বোঝাও লাগবে কোরআন যখন পড়বেন যখন বুঝবেন কোরআন পড়ার পরে বোঝার পরে এরপরেই কেবল অনুসরণ করা যায় ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি দুনিয়াতে কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআনের অর্থনীতি সমাজনীতি রাজনীতি কোরআন দিয়া নিজেদের জীবনের গোটা জীবনটা সাজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়াতে তাদের কোনো ভয় নাই সুবহানাল্লাহ আর পরকালেও তাদের কোনো ভয় থাকবে না সুবহানাল্লাহ বিহামদি দুনিয়াতে যারা কোরআন প্রতিষ্ঠাকারী হয়ে যায় কোরআনের আইন দিয়া যারা নিজেদের জীবনটারে সাজায় কোরআন দিয়া যারা জীবন সাজায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজকের অভাব রাখে না ঠিক কিনা একটু আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানে ১৯ বছরের পরে যখন কোরআনের সমাজ কায়েম হয়ে গেল ইসলাম ইসলামী আমারত যখন কায়েম হয়ে গেল বাতিল মিডিয়াগুলো সব আফগানিস্তানের বিরুদ্ধে কত কিছু বলে এদিন দেখতেছি আবার সুর চেঞ্জ হয়ে গেছে কারণ দেখতেছে আফগানিস্তানের যে ভালো ভালো দামি দামি পণ্য তৈরি হইতেছে এগুলা থেকে তাদের সুবিধা ভোগ করতে হবে কাফের আর মুশরিকরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ ঠিক কিনা আজকে দেখলাম গাড়িতে আসার সময় দেখতেছিলাম আহারে আফগানিস্তানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত দামি দামি জিনিসগুলো আল্লাহ তাআলা আফগানে বাড়াই দিয়েছেন নবীরা দোয়া করেছেন নবীদের দোয়া ছিল আরযুক আহলাহু মিনাস সামারাত এই দোয়া শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের জন্যই খাস নয় বিবি হাজেরার জন্যই খাস নয় এই দোয়া তাম বিশ্ব মুসলিম উম্মার জন্য ঠিক কিনা কোরআন যারা প্রতিষ্ঠা করবে কোরআনের সমাজ যারা বিনির্মাণ করবে আল্লাহ তাআলা তাদের ফল ফলাদি দিয়া রিজিক দেবে ঠিক কিনা আফগানিস্তানের কথা বলতেছিলাম ভাইয়েরা আমার এই পৃথিবীতে গোটা পৃথিবী জুড়ে যত ডালিম উৎপাদন হয়েছে এক আফগানের মধ্যে আল্লাহ তাআলা সেই উৎপাদন দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না রিজিক কেমনে দেয় যদি সমাজের মানুষগুলো যদি লোকালয়ের লোকগুলো যদি ইমানওয়ালা হয় তাকওয়াওয়ালা হয় আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়ে যদি চলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলামায়ে কেরাম যারা আছেন লাউ হলো হুরুফে শর্তিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে যদি লাউ আন্না আহলাল কুরা এই জনপদের মানুষগুলো যদি এই জনপদের লোকগুলো যদি আমানু আমি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করে ইমান আনে ইমান তিন জিনিসের সমন্বয়ে কয় জিনিসের ইমান খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর ইমানদার হয়ে গেলাম ব্যাপারটা তা নয় ইমান বলা হয় তাসদিক বিল জেনান একরার বিল লেসান আমাল বিল আরকান এই তিন জিনিসের একটা যদি অনুপস্থিত থাকে তাহলে সে ইমানদার হতে পারবে না ঠিক কিনা তিন জিনিস তাসদিক বিল জেনান অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস অন্তরে কি একরার বিল লেসান মৌখিক স্বীকৃতি একরার বিল লেসান মৌখিক স্বীকৃতি এরপরে কি আমল বিল আল আমাল বিল আরকান আমল বিল আরকান তার মানে হলো বাই দ্য অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডের মাধ্যমে তোমাকে আমাকে পরিচয় দিতে হবে তুমি আমি মুসলমান ঠিক কিনা খালি ইমান আনবা খালি মুসলমান দাবি করবা
আবার যাইয়া বলবা হ্যাঁ অমুক তমুক এই সব হাবিজাবি মূর্তির কাছে যাইয়া মাথা নোয়াবা এরপরে বলবা অমুক আসছে বলে ফসল ভালো হইছে এই আসছে বলে এই হইছে এই আসছে বইলা এই পূজা হইতেছে বলে আমাদের দেশের গ্যাঞ্জাম ফাসাদ সব পূজায় দূর করে দেবে এই সব বললে ঈমান থাকবে না যাইবে শুধু যাইবি না জীবনের তরে শেষ সম্মানিত হাজিরিন সুতরাং ঈমান ঈমানদার যারা ঈমান যারা আনবে ঈমান আনার পরে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতে পারবে আল্লাহ ছাড়া কাউরে বড় বানাইতে পারবে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবে এই যে শরীক করলো যারা করলো তারা মুশরিক হয়ে গেছে কি হয়ে গেছে যদি তাওবাতান নসুহা যদি না করে যদি তওবা না করে এবং এই অবস্থায় যদি মারা যায় তওবা ব্যতীত যদি মারা যায় তাহলে তারা মুশরিকদের মতোই তাদের হুকুম আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকরা অপবিত্র স্থায়ীভাবে তাদের জানাজাও দেওয়া জায়েজ সম্মানিত হাজিরিন আমি যদি ভুল বলে থাকি ওলামায়ে কেরাম আছেন আমার আশেপাশে সম্মানিত হাজিরিন সুতরাং ইমানদার ইমান আনার পরে কোন শক্তিকে আর আল্লাহর চাইতে বড় শক্তি মনে করতে পারবে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবে وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله أكبر যারা নাকি ওমাই ইয়াদউ মা আল্লাহ যারা আল্লাহর সাথে অন্য কাউরে শরীক করবে আল্লাহ তাআলা বলে তারা বড় পাপিষ্ট তারা কি পাপিষ্ট সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করা পার্টনারশিপ করা যাবে স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলকে ধমক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক যদি আপনি শিরক করেন আপনার জীবনে যদি শিরকের সিটা ভোটাও পাওয়া যায় আমি গোটা জীবনের আমলকে মুহূর্তের মধ্যে পণ্ড করে দেব আজকে আমাদের সমাজে ঈমান আনে আবার একটু একটুখানে একটু সহমর্মিতা পাওয়ার জন্য দুই একটা কিছু এই ভোট পাওয়ার জন্য যাইয়া অন্য কিছুর সামনেও মাথা ঝুঁকায় না কোনো মুসলমানের জন্য লায়াম বাগিলি মুসলিমিন লায়াম বাগিলি মুমিনিন কোনো মুমিনের জন্য এটা শোভনীয় নয় এটা অকল্যাণকর সম্মানিত হাজিরিন তাহলে বলতেছিলাম কোরআন পড়ার কথা কোরআন বোঝার কথা কোরআন দিয়া জীবন সাজানোর কথা এখন বলেন জি ওয়ালাও আন্না আহলাল কুরা আমানু মাশাআল্লাহ ওয়ালাও আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ যদি জনপদের লোকেরা ঈমান আনে ঈমান আনার মতো যদি ঈমান আনে আর যদি ওয়াত্তাকাউ আমি আল্লাহর ভয়কে জায়গা দেয় অন্তকরণে আমি আল্লাহরে ভয় করে যদি তারা চলে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম কথা দিলাম লাফাতাহানা লাফাতাহানা লাম হলো লামে তাকিদ আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেব সুবহানাল্লাহ কি উন্মুক্ত করব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ বারাকাত হলো জমায়ে তাকসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে আসমানের জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা ঈমানওয়ালাদের জন্য মুত্তাকিদের জন্য আমি ওপেন করে দেব সুবহানাল্লাহ যেমনটা বলতেছিলাম আফগানের কথা আফগানিস্তানের ভিতরে আফিমের চাষ হইতো কিসের আফিম একটা নেশাজাত দ্রব্য আছে না আফিম মারিজুয়ানা হ্যাঁ গাজা গাজারও চাষ হইতো আফগানে
আফগানিস্তানের গভর্নমেন্ট ইসলামী আমারত প্রতিষ্ঠার পরে আফিমের চাষকে তারা বন্ধ করে দিল আর আফিমের শ্রেষ্ঠ ক্রেতা ছিল ইউরোপ আমেরিকা লন্ডন কানাডা এরা ছিল আফিমের সবচেয়ে বড় ক্রেতা তারা কিন্তু আর এই যে দিয়া তারা আফগানিস্তানের গভর্নমেন্ট মুনাফিক একটা ছিল না ছিল না ছিল মুনাফিক নাম কি মনে আছে আপনাদের হ্যাঁ জি না এই ইসলামী ইমারত কায়েমের আগে যিনি ছিলেন ওই যে বিমানের ইদরে পালাইছে হ্যাঁ এই যে ওরা যখন ছিল তখন এই আফিম চাষ বাড়াইয়া দিয়া এরপরে ওরা আপনার লাখ কোটি কোটি মার্কিন ইউএস ডলার তারা কামাই করেছে তো আমেরিকা মনে করলো আফিমের চাষ এরা বন্ধ করে দিছে ইসলামী ইমারত ইসলামী সরকার তাহলে এই আফগান নিশ্চিত না খায়া মরবে কি না খায়া মরবে আফিমের চাষ বন্ধ করে দিছে আফগানিস্তানের আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামগুলো তারা আফিম বন্ধ করে দিয়ে যখন তারা যখন ফলের চাষ শুরু করে দিল এই আপনার ব্রিটিশ মিডিয়াগুলো এখন প্রচার করতেছে আফগানিস্তানের সবচাইতে এবছর সবচাইতে অধিক উৎপন্ন হয়েছে ডালিম সুবহানাল্লাহ বলবেন না ওদের কোকাকোলা পেপসি তারপরে ওদের যত ব্র্যান্ডের যা ছিল ইসরায়েল আমেরিকার সব ব্র্যান্ড বাদ দিয়া এখন আমেরিকা নিজে আফগানিস্তানের তৈরি করা যত জুস আছে সব যত ব্র্যান্ডের যত পানীয় দ্রব্য আছে সব তারা কিনে নিচ্ছে কারণ এটা দেখতেছে যে এটা পরীক্ষা করে দেখতেছে ওদের আমেরিকায় ইচ্ছা করলেই বাংলাদেশে তো একজন নদ্য সদ্যা কুমিল্লা যে কিছু পারলেই ব্যবসা একটা শুরু করে দেয় খাবার কোনো কিছু দেখতে হয় না কারণ এখানে ঘুষের বাণিজ্য চলে ঠিক কি না অধিকস্থ আনহ্যাবিটেবল খাবারগুলো অস্বাস্থ্যকর খাবারগুলো আমাদের বাচ্চাদেরকে খাওয়ায় আছে না এই যে প্রাণ কোম্পানির চকলেটগুলো দেখেন না দোকানে থরে থরে সাজানো থাকে প্রাণের কত কোম্পানি চিপস হ্যাঁ তারপরে কত কিছু ওদের এগুলা কোনোটাই স্বাস্থ্যসম্মত নয় ঠিক কি না যাই হোক সম্মানিত হাজিরিন তো কোনোটাই স্বাস্থ্যসম্মত নয় এগুলা ওরা দেখে ওদের যে ভাই কেমন আছেন আফগানিস্তানের সবচাইতে বড় এই শরবতের এবং এই জুসের ক্রেতা হলো সবচাইতে বড় ক্রেতার নাম হলো আমেরিকা যারা আফগানের সাথে যুদ্ধ করেছে ১৯ বছর ঠিক কিনা সম্মানিত হাজিরিন আজকে দেখলাম বাংলাদেশের সবচাইতে দামি একটা মশলার নাম হলো জাফরান ঠিক কি না সবচাইতে দামি এই জাফরানের উৎপাদন আফগানিস্তানে সবচাইতে বেশি হয়েছে সুবহানাল্লাহ বলবেন না ওয়ালা ওয়ান্না হাদাল কুরআনু ওয়াত্তাকাও যদি ঈমান আনিস আর যদি আমি আল্লাহরে ভয় করে চলিস লা ফাতাহনা লাম তাকিদ দিয়ে আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাত জামায় তাকসির আল্লাহ বলেন বরকতের যত দরজা আছে বরকতের যত দরজা আছে সব দরজা আমি আল্লাহ তোদের জন্য উন্মুক্ত করে দেব সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত হাজিরিন তাই আসুন আমার ভাইজান তিনি এসে গেছেন আমার কথা বলার মতো কোনো শক্তিও পাচ্ছি না আর তো আসুন আমি মূল তিনটা কথা আপনাদের বলেছি আপনারা মুখস্থ করছেন না এক নম্বরে কোরআন পড়া লাগবে ঠিক কি না দুই নম্বরে কোরআন বোঝা লাগবে তিন নম্বরে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআন দিয়া নিজেদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গোটা জীবনকে কোরআন দিয়া সাজাইতে হবে ঠিক কি না যদি এই কাজগুলো করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিবেন কি বলবেন উদখুলুল জান্নাহ জান্নাতে যাও এন্টার দ্য প্যারাডাইস জান্নাতে ঢুকে যাও লা খাউফুন আলাইকুম তোমাদের আজকে কোনো ভয় ওয়ালা আনতুম তাহজানুন তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই চিন্তার কোনো কারণ নাই সম্মানিত হাজিরিন নিশ এই জন্য দুশ্চিন্তা মুক্ত অবস্থায় যারা জান্নাতে যেতে চান তাদেরকে অবশ্যই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করা লাগবে ঠিক কি না আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন বলি আমিন আজ আর নয় আবার যদি কোনো দিন দেখা হয় দোয়া করবেন ওলামা ইকরাম যারা আছেন তাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন শারীরিক সুস্থতা দান করেন বলি আমিন
অনেক ফোন আপনাদের এই অঞ্চল থেকে আজকে আসছে একটু আগে যারে যার সাথে রাগ করলাম তিনি ফোন দিয়েছেন বেনাপোল থেকে এখন আর রমজানের আগে আর ডেট খালি নাই তো এই রূপ আল্লাহ তাআলা যেন প্রোগ্রামগুলো সুন্দরভাবে যথার্থভাবে আল্লাহ যেন শারীরিক সুস্থতা দিয়ে আল্লাহর দ্বীনের জন্য এই কাজগুলো যেন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন সম্মানিত হাজিরিন কষ্ট দিয়েছি আল্লাহ তাআলা আমাদের সবার নেক আমলগুলো কবুল করেন বলি আমিন আমাদের অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন বলি আমিন যত আলেম বাংলাদেশে আছে আল্লাহ তাআলা আলেমদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করেন বলি আমিন যত উলামায়ে কেরাম আছে আল্লাহ তাআলা উলামাদেরকে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহুম্মা আল্লিব বাইনা কুলুবিল উলামা ওয়া আসলিহ যাত বাইনহিম আল্লাহ যেন কবুল করেন বলি আমিন ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু